পরবর্তী প্রজন্মের বাণিজ্যিক উড়োজাহাজ তৈরি করতে মার্কিন অ্যাভিয়েশন জায়ান্ট বোয়িংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা। চলতি দশকের মধ্যেই স্বল্প কার্বন নিঃসরণকারী উড়োজাহাজ তৈরি, পরীক্ষা এবং উড়ানোর ব্যবস্থা করতেই তাদের এই জোর। সিএনএন এর প্রতিবেদন বলছে, নতুন এই জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির উদ্ভাবন বাইডেন প্রশাসনের 2050 সাল নাগাদ বিমান চালনা খাতে শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রাকে সমর্থন করবে। ট্রান্সনিক ট্রাস ব্রেস্ট উইং কনসেপ্ট। নাসা বলছে, ইঞ্জিনিয়াররা এমন উড়োজাহাজের ডিজাইন করতে চাইবেন যা একদিকে জ্বালানি খরচ কমবে, অন্যদিকে বর্তমানে সবচেয়ে কার্যকর বিমানের তুলনায় কার্বন নিঃসরণ 30% পর্যন্ত কমাবে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরিধিতে অ্যারোনটিক্যাল গবেষণাও অন্তর্ভুক্ত রয়েছে, আর তাই আগামী 7 বছরে এ প্রকল্পের পেছনে $42.5 কোটি খরচ করবে সংস্থাটি। অন্যদিকে বোয়িং সহযোগিতা করবে কারিগরি পরিকল্পনা তৈরিতে, পাশাপাশি প্রতিষ্ঠানটি এ প্রকল্পে যোগান দেবে $72.5 কোটি। নাসার প্রধান বিল নেলসন এক বিবৃতিতে বলেছেন, তাদের লক্ষ্য হল ভবিষ্যতের বাণিজ্যিক বিমান তৈরি করা যা পরিবেশ, বাণিজ্যিক বিমান শিল্প এবং বিশ্বব্যাপী যাত্রীদের জন্য সুবিধাসহ আরও জ্বালানি সাশ্রয়ী হবে। নেলসন আরও বলেন, যদি আমরা সফল হই তাহলে আমরা এই প্রযুক্তিগুলোকে উড়োজাহাজে দেখতে পাব যেগুলো 2030-এর দশকে আকাশে যাত্রী পরিবহন করবে। অন্যদিকে বোয়িং বলছে, এসএফডি প্রোগ্রামের অংশ হিসেবে প্রদর্শিত এই পরীক্ষিত প্রযুক্তিগুলি ভবিষ্যতের ডিজাইনগুলোতে যুক্ত হবে এবং সেটি যুগান্তকারী অ্যারোডাইনামিক ও জ্বালানি সাশ্রয়ের মতো অর্জনের দিকে নিয়ে যেতে পারে। বোয়িংয়ের প্রধান প্রকৌশলী গ্রেগ হাইসল বলেছেন, তাদের টেকসই ভবিষ্যতের জন্য বড় অবদান রাখার সম্ভাবনা রয়েছে। এছাড়া মার্কিন এই মহাকাশ সংস্থাটি 2020-এর দশকের শেষ দিকে এসএফডি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা করছে, যাতে প্রযুক্তি ও নকশা পরবর্তী প্রজন্মের একক আইল উড়োজাহাজের প্রয়োগ করা যেতে পারে।